সজীব গ্রুপের চেয়ারম্যান সহ আট আসামি রিমান্ডে। অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল কারখানার বেশিরভাগ গেট। নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে, পরিচয় শনাক্ত করতে সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। করোনায় আরও 185 মৃত্যু, শনাক্তের হার বেড়ে 31.46%। আগস্টের প্রথম সপ্তাহে আসছে 1 কোটিরও বেশি টিকা, নিয়োগ দেয়া হচ্ছে 4,000 ডাক্তার ও নার্স। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম সহ 8 আসামিকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটিতে অগ্নি নির্বাপনে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, মানা হয়নি বিল্ডিং কোড। মানিক শিকদারের রিপোর্ট। ভয়াবহ আগুনে হাশেম ফুডের কারখানা থেকে 2 দিনের অভিযানে 52 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, এখনো অনেকেই নিখোঁজ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় মামলার 8 আসামি সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম, ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাশেম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন শাহ আজাদ সহ 8 জনকে। পরে তাদের আদালতে নিয়ে 10 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে সাংবাদিকদের বলেন এ ঘটনার জন্য কারো ন্যূনতম অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি সামান্যতম এখানে ভুলভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না। এই ভবনের জন্য তাদের ফায়ার সেফটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তারা বিএনবিসি অনুযায়ী করেনি, তো আমরা যখন তদন্ত করব তখন বিস্তারিত আরো চেক করব। ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটির বিশেষজ্ঞ দল জানায় নকশা অনুমোদনের আগেই বানানো হয়েছিল ভবনটি। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে নকশার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, এখনও তারা পায়নি, কিন্তু আজকে এত বছর ধরে কিন্তু এই ফ্যাক্টরি চলতেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর সাক্ষী হয়ে আছে এই ভবন। ভবনে উদ্ধার কাজ শেষ হলেও যারা স্বজন হারিয়েছেন তারা অপেক্ষায় আছেন কখন পাবেন এই বিচার। মানিক শিকদার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল শেজান জুস কারখানার বেশিরভাগ গেট। বাইরে থেকে সাধারণ মানুষ উদ্ধারে এগিয়ে এলেও বাধা দেয়া হয় তাদের। শুধু তাই নয়, কারখানায় ছিল না কার্যকর কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, আর কারখানার বেশিরভাগ শ্রমিকই শিশু। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। 15 বছর বয়সী মেয়ে সেলিনার করুণ মৃত্যুতে মা অনেকটা দিশেহারা। সহকর্মীদের একজন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও খোঁজ নেই সেলিনার। হাশিম ফুড কারখানা কর্মরত শ্রমিকদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় ভবনের প্রতিটি তলার গেট বন্ধ করে দেয় নিরাপত্তা প্রহরীরা। বেশিরভাগ কর্মী আটকা পড়ে 3 ও 4 তলায়, কেউ কেউ জানালা ভেঙে 2-3 তলা থেকে লাফিয়ে প্রাণ বাঁচায়। সবাই বেরোতে পারছে এটা জানি না, কিন্তু আমি যে লাভ দিয়ে পড়ছি এটাই জানি। 3 তলা থেকে নাকি 4 তলা থেকে একটা ছেলে লাভ দিয়েছিল, ও আবার আমার গায়ে পড়ছে, পড়ার সাথে সাথে আমি লোহার সাথে বাড়ি খেয়েছি, আর ওই ছেলে সাথে সাথে নিচে পড়ে গেছে, নিচে পড়ে ও মারাই গেছে। আমার বোন হারানো গেছে, তাই আমরা খুঁজে আসছি। বাড়ি কিশোরগঞ্জ, বয়স 15-16 হবে। বাইরে থেকে মানুষগুলো নাম মারাবো, আমাকে নামাইতে দেন না, গেট বন্ধ করে রাখছে। কারখানায় যত্রতত্র কেমিক্যাল রাখার পাশাপাশি ছিল না কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা, তাই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কেমিক্যাল এবং মানুষ শ্রমিকরা পাশাপাশি অবস্থানের কারণে দুর্ঘটনা ঘটছে। বিচার না হওয়ার সংস্কৃতির কারণে এখন অপরাধ পুনঃ সংঘটিত হচ্ছে। যে কোনো একটা ঘটনার বিচারটা চলে আসতো তাহলে অবশ্যই লোকজনগুলো এই ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সচেতন হতো। শ্রমিকরা বলছেন কারখানায় অল্প বেতনে কাজ করানো হতো শিশু শ্রমিকদের, সময় মতো দেওয়া হতো না ওভারটাইম ভাতা। যাদের পর্যাপ্ত বয়স হয় নাই, 15 বছর এর নিচেও আছে এর উপরেও আছে, তো বেশিরভাগই শিশু শ্রমিক। এই 4-5 মাসের ওভারটাইম দলা বেতন লয়ে অনেক ঝামেলা করে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 7টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
শেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। এখন পর্যন্ত 39টি লাশের বিপরীতে 42 জনের নমুনা নিয়েছে সিআইডি ফরেন্সিক বিভাগ। পরীক্ষার ফলাফল পেতে 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে স্বজনদের। এদিকে স্বজনের মরদেহ খুঁজে পেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। কিশোরগঞ্জের চান্দু মিয়া শোকে পাথর এক অসহায় বাবা, নিষ্পলক নির্বাক দাঁড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ভেতরে মেয়ের অঙ্গার শরীর, আর বাইরে পিতার অন্তহীন অপেক্ষা। নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন চান্দু মিয়ার ছোট মেয়ে রাবেয়া খাতুন। মরদেহ শনাক্ত করতে নমুনা সংগ্রহ করছে সিআইডি। ছোট মেয়ে 8টার দিকে ডিউটিতে আছে, আর ফিরে বাসা গেছে না। বড় মেয়ে ফোন দিয়েছে যে রাবেয়ার কোনো খবর নাই, মিল আগুন লাগে তুমি আয়ো। পরে আমি শুক্রবারে চলে যাইছি। চান্দু মিয়ার মতো আরও অনেকেই এসেছেন। স্বজন হারানোর হাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাস। আমাকে মাফ করে দেয় যেন, আমি আগুনের ভিতর পড়ে আছি, আমাকে মাফ করে দিয়ে। এই কথা বলার পরে আর কোনো কথা হয় না। এদিন কথা কইছে যে আমি বেতন পাইছি না, বেতন আমি যদি লাগে বেতন পাইয়া আমি আইতাছি বাড়ি থাকি। আগুন চারতলা থেকে ছয়তলা পর্যন্ত গেছে, গেট আটকে দিছে, বারবার পানি, তারপরে মৃত্যু আছে। আমার ছাওয়ালি খবর দিয়েছে যে আব্বা আগুন লেগে গেছে, আমার আগুন আটকা লাইছে, তারপরে আর কথা কইলো না। সকাল থেকে চলছে নমুনা সংগ্রহ। সিআইডির ফরেন্সিক বিভাগ জানায় পরীক্ষার ফলাফল পেতে কমপক্ষে 21 দিন সময় লাগবে। আমরা এই পর্যন্ত 42 জন দাবিদারের রেজিস্টার, 30 জন ডেডবডির দাবিদারের নমুনা সংগ্রহ করতে পেরেছি। মানে এখানে যে স্যাম্পল আমরা কালেকশন করতে পারছি ম্যাক্সিমাম হচ্ছে হার্ট, তো সেখান থেকে ডিএনএ প্রোফাইল এক্সট্রাকশন করার জন্য মিনিমাম যে কালকে বিল করা হয়েছে যে 21 দিনে মোর দ্যান 21 ডেজ লাগবে। ঢাকা মেডিকেলের মর্গে মোট 48টি মরদেহের 15টি সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে, 8টি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফ্রিজে এবং বাকি 25টি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। যারা আত্মীয় স্বজন আছে এখানে তাদেরকে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি এবং আমরা কাজ করছি। লাশ শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে হস্তান্তর করা হবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনা, হতাহতের ঘটনা, আমি গভীর শোক প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি মনিটর করছেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না, যাতে না ঘটে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা দরকার। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 185 জন, আর 8772 জন নতুন শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার বেড়ে 31.46%, মৃত্যুহার 1.60%। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। গেল 24 ঘন্টায় ঢাকা বিভাগে 70, খুলনায় 51, চট্টগ্রাম বিভাগে 20, রাজশাহী বিভাগে 13, রংপুরে 11, বরিশালে 10, সিলেটে 7 এবং ময়মনসিংহে 3 জন সহ মোট মৃত্যু 185 জন। এর 144 জনই মারা গেছে হাসপাতালে, মৃত্যুর হার 1.60%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 600-এরও বেশি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 27,884 জনের, নতুন শনাক্ত 8,772 জন। পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার 31.46%। পুরো সময়ে করোনা আক্রান্ত হল 10,09,315 জন। পরিসংখ্যানে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যুর হার বেশি, 92 জন, এরপরে 50-51 জন। একদিনে সুস্থ হয়েছে 5,755 জন, সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 86.01%। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার।
বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে একুশ জেলা থেকে ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ আর ৩ জনের উপসর্গ ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে করোনা উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৬ জন। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু। খুলনায় ৩ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু। এর মধ্যে ৭ জন করোনা ও ৩ জন উপসর্গে মারা যায়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৭%। চুয়াডাঙ্গায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু। শনাক্তের হার ২৪.১৪%। ঝিনাইদহে করোনা উপসর্গে মারা গেছে ৯ জন। আক্রান্তের হার ১৮.৬৭%। টাঙ্গাইলে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু। সিলেটে করোনায় মারা গেছে ৬ জন। করোনায় বগুড়ায় মারা গেছে ৫ জন, কিশোরগঞ্জে মারা গেছে ৫ জন, গাজীপুরে মারা গেছে ৫ জন। সংক্রমণের হার ৩১.৭০%। পাবনায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু। নতুন আরও ৩৪৮ সহ শনাক্তের হার ২৩.২৩%। চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০৩ জন। লালমনিরহাটে করোনায় মারা গেছে ৩ জন, সংক্রমণের হার ৩৪.৯২%। নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হার ২৮.৫৭%। ঠাকুরগাঁয়ে মারা গেছে ৩ জন, শনাক্তের হার ৩৭.৮৯%। মাদারীপুরে মারা গেছে ৩ জন, নোয়াখালীতে মারা গেছে ৩ জন, শেরপুরে মারা গেছে ১ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটিরও বেশি টিকা আসছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বালেক। এছাড়া করোনা চিকিৎসা মোকাবেলায় করোনা চিকিৎসায় ৫টি ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়াও বিএসএমএমইউর কনভেনশন সেন্টারে ১২০০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহাম্মদ নুরুন্নবীর আরেকটি রিপোর্ট। করোনায় প্রতিদিন ১১,০০০এরও বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে, মারা যাচ্ছে ১৫০ থেকে ২০০র অধিক। করোনা চিকিৎসায় সারা দেশে ১৫ থেকে ১৬,০০০ শয্যার ৮০%ই পরিপূর্ণ। রোগীর সংখ্যা বেড়েছে কম করে হলেও ৮ গুণ। হাসপাতালে আসাদের ৭০%ই ফুসফুসে সংক্রমণ, এর চিকিৎসা ব্যবস্থাপনাও জটিল। কিন্তু বিদ্যমান অবকাঠামোয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন, তাই বাধ্য হয়ে প্রস্তুতি রাখতে হচ্ছে ফিল্ড হাসপাতাল ধারণার। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারটি রূপ পাচ্ছে ১২০০ শয্যার ডেডিকেটেড কোভিড হাসপাতালে। গতকাল ৫টি জায়গা সরেজমিনে দেখেছি যে কোন ফিল্ড হাসপাতাল যে কোনো সময় এটা যাতে আমরা তৈরি করতে পারি, আমরা এটার একটা প্রস্তুতি নিয়ে রাখলাম। এই কনভেনশন হল যেটা ৫তলা, এখানে আমরা মনে করি যে প্রায় ১,১২০০ বেডের একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল খুব দ্রুত সময়ে আমরা ব্যবস্থা করতে পারব। আমরা প্রায় ৪০০ বেডের করোনা আইসিইউ এখানে স্থাপন করতে চাচ্ছি এবং আরও ৪০০ বেডের এইচডিইউ আমরা স্থাপন করতে চাচ্ছি। চিকিৎসা সক্ষমতা বাড়াতে ৪,০০০ করে নতুন ডাক্তার ও নার্স নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কোভ্যাক্স থেকে শীঘ্রই ৬০,০০০ ফাইজারের টিকা পাবার নিশ্চয়তা মিলেছে। চীন থেকে আসবে ৫০,০০০। আগস্টে ভারত থেকেও টিকা আসবে। গতকালই চিঠি পেয়েছি আমরা ডব্লিউএইচওর কাছ থেকে, কোভ্যাক্স ফ্যাসিলিটি আমাদেরকে আরও ৬০,০০০ ফাইজারের টিকা আমাদেরকে অগস্টের প্রথম সপ্তাহে আমাদেরকে দিবে। আগামী দেড় মাসের মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় ৫.২ কোটি টিকা আমাদের কাছে থাকবে, আশা করি তার থেকেও বেশি থাকতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে টিকা উৎপাদন ছাড়াও গোপালগঞ্জে সরকারিভাবে একটি টিকা প্লান্ট স্থাপনের উদ্যোগ সরকারের আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গোপালগঞ্জে ইনিশিয়াল প্লান্টের পাশে আমরা একটি অত্যাধুনিক ভ্যাকসিন উৎপাদন সেন্টার আমরা স্থাপন করব। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।
লকডাউনের দশম দিনে রাজধানীর অধিকাংশ সড়কে বেড়েছে গাড়ির চাপ। পুলিশ, র্যাব আর সেনা সদস্যরা তৎপর ছিল বিভিন্ন পয়েন্টে। জরুরি সেবা ছাড়া যারাই বের হচ্ছেন তারাই পড়ছেন জেরার মুখে। অব্যাহত ছিল জেল জরিমানা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দেশ জুড়ে চলছে লকডাউন। সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে তল্লাশিতে ব্যস্ত আইন শৃঙ্খলা বাহিনী। এর পরও কারণে অকারণে বের হচ্ছে অনেকে। রাতে নামাই দিয়েছি হোটেলে, কালকে টিকিট আজকে চলে যাবে। এক্সক্লুসিভ জিনিস আছে এবং ওখানে ওখানে আপনার সবকিছু মেইনটেইন করে ইউনিমার্টে। ওইখানে দেশ ভাই আমরা ওখানে যাচ্ছি করোনা টেস্ট করতে আর্মি স্টেডিয়াম। লকডাউন বাস্তবায়নে কাজ করছে সশস্ত্র বাহিনী। রাজধানীর বনানী, খিলক্ষেত, গুলশান সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন তারা। যারা পরেন না মাস্ক বা পরছেন না তাদেরকে হেল্প করেছি, যাতে মাস্কটা পরার প্রয়োজনীয়তাটা কি এটা বোঝানোর জন্য। এবং বিভিন্ন জায়গায় যারা অযথা বের হয়েছেন বা গাড়ি ঘোড়া শুধু চলাচল করছে তাদেরকে জরিমানার আওতায় না আনা হচ্ছে। প্রতিটি মোড়ে সক্রিয় পুলিশ সদস্যরা। অযথা বের হলেই মুখোমুখি হতে হচ্ছে জেল জরিমানার। তারা জানান অন্য দিনের তুলনায় গাড়ির চাপ কিছুটা বেশি। ব্যাংক, গার্মেন্টস এই গাড়িগুলো বেশ অনেক থাকাতে আসলে গাড়ির চাপটা কিছুটা বেশি। মানুষের মধ্যে সচেতনতা খুব একটা নাই, ওই যে অহেতুক লোকজন বের হচ্ছে কিন্তু আমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছি। বেশ কয়েকটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। যারাই আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মানুষ নানান অজুহাতে নানান অপকৌশলের আশ্রয় নিয়ে ঘর হতে বের হওয়ার চেষ্টা করছে বা করে থাকে। আমরা সেগুলোকে নিবৃত্ত করার চেষ্টা করছি, কাউন্সিলিং করছি, জরিমানা করছি, শাস্তির আওতায় নিয়ে আসছি। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‍্যাব সদস্যরাও। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে চলছে দশম দিনের মতো লকডাউন। মাঠে ভ্রাম্যমান আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও নানা অজুহাতে মানুষের চলাচল বেড়েছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে সরকারি নির্দেশনা মতে পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলাচল করছে, তবে এর বাইরে অবাধে পার হচ্ছে ব্যক্তিগত যানবাহনে যাত্রী। চব্বিশ ঘন্টায় 1056টি পণ্যবাহী ট্রাক ফেরি পার হয়েছে। ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস পার হয়েছে 1164টি। বরিশাল নগরীতে নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। ময়মনসিংহের অলিগলি ও প্রধান সড়কে মানুষের চলাচল বেড়েছে, বেড়েছে যানবাহনের সংখ্যাও। নাটোর এবং দিনাজপুরের হিলিতে বাজারে মানুষজনের ভিড় বেড়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যেই 50 ইউনিট অক্সিজেন দিতে প্রস্তুত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট উদ্ভাবিত অক্সিজেট মেশিন। করোনায় নাকাল সময়ে মেশিনটি অনুমোদন পেলে আইসিইউর ওপর চাপ কমে আসবে, জানিয়েছেন বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। এদিকে এরই মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক অক্সিজেট বিভাগ পরিদর্শন করে গেছেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। করোনা রোগী বাড়ছে, সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। সাতক্ষীরা ও বগুড়ায় অন্তত 17 জন মারা গেছেন পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে। দেশের হাসপাতালগুলোর সাধারণ বেডে রোগীকে প্রতি মিনিটে সর্বোচ্চ 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়। এর বেশি দরকার হলে হাই ফ্লো নেজাল ক্যানোলা প্রয়োজন হয় অথবা আইসিইউতে নিতে হয়। বুয়েট উদ্ভাবিত অক্সিজেট মেশিনটি অক্সিজেন সংকটের সমাধান দেবে। বিদ্যুৎ ছাড়াই চলা এই যন্ত্রের মাধ্যমে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সাধারণ বেডে রেখেই উচ্চমাত্রায় অক্সিজেন দেয়া যাবে। পেশেন্টকে নিজের থেকে শ্বাস নিতে পারতে হবে এবং তাকে সজাগ থাকতে হবে। অনেক সময় যেটা যেমন সিপ্যাপ, কিন্তু যদি পেশেন্ট আনকনশাস থাকে তাকে সিপ্যাপ দেওয়া যায় না। যখন আর কোনো কিছু অ্যাভেলেবল নেই তখন যেন ওনাকে 15 লিটারে দেওয়ার থেকে এটা দেওয়াটা বেটার, আমরা এটাই বলতে চাচ্ছি। করোনা চিকিৎসায় যন্ত্রটি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন দরকার। এরই মধ্যে অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শন করেছেন অক্সিজেন বিভাগ। 50 ইউনিটস আমরা ইমিডিয়েটলি তৈরি করা শুরু করতে পারবো এবং এটি হয়তো 1-2 উইকস লাগতে পারে ম্যাক্সিমাম, হয়তো কিছু মানুষ আমরা উপকার করতে পারবো। কিন্তু বড় পরিসরে যেতে গেলে এটা ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করতে পারবে, এই ধরনের কাউকে এগিয়ে আসতে হবে। দেশে করোনা মহামারী শুরুর পর গত বছর মে জুনের দিকে অক্সিজেন নিয়ে কাজ শুরু করেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা, আর তা অনুমোদন পেতে হাইকোর্টের নজরেও আনা হয়। উনি খুব দুঃখের সাথে বলেছিলেন যে আমাদের দেশের জিনিসগুলোকে, আসলে ভালো জিনিসগুলোকে আমরা ঠিক মতন যেহেতু প্রচারণা পায় না, পাবলিসিটি হয় না, তাই হয়তো এগুলো অনেক সময় ঠিক মতন আমরা ব্যবহার করতে পারি না।
অক্সিজেন মেশিনটি নিয়ে বড় ধরনের কোনো ট্রায়ালের প্রয়োজন নেই, জানিয়েছেন উদ্ভাবক দলের সদস্যরা। শাকের আরজু, একুশ টেলিভিশন, ঢাকা। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ সহ করোনা আক্রান্ত আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে হবে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসুস্থ সকলের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। লকডাউনে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সহায়তা পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলমান লকডাউনের দশম দিন, কঠিন সময়ে দুস্থরা যেন ঘরে থাকতে পারেন সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে 500 দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে 15 দিনের খাবার তুলে দিয়েছে যুবলীগ। এ সময় কোরবানির ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি ও আর্থিক অনুদানও দেয়া হয়। আমি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন জানাবো, আমার প্রতিবন্ধী ভাই বোনেরা যারা এখনো টিকা দেওয়ার সুযোগ পাননি তারা যেন সেই সুযোগটি পায়, সেই পথ যেন প্রসারিত হয়। এছাড়া নীলক্ষেত, চানখারপুল, কলাবাগান, বিজয় সরণী সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মোহাম্মদপুর শেখের টেক এলাকায় কর্মহীন 400 পরিবারের হাতে খাবার তুলে দিয়েছে বাংলাদেশ ফুড অফিসার্স কোঅপারেটিভ সোসাইটি। ক্ষুদ্র ক্ষুদ্র এমন প্রয়াসেই দরিদ্র মানুষগুলোর অন্নের যোগান মিলবে বিশ্ব মহামারীর দিনে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশা নিধনে চিরুনি অভিযান শুরু হবে। সিটির 54টি ওয়ার্ডে একযোগে চলবে এই অভিযান। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম অভিযানের উদ্বোধন করেন। পরে দুটি নির্মাণাধীন ভবনে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত, করা হয় জেল জরিমানা। মফিউর রহমানের রিপোর্ট। চলতি বর্ষায় আবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তাই মশা নিধনে অভিযানে নামার মহড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। ফগার মেশিন ও স্প্রে মেশিন নিয়ে কর্মীরা জড়ো হন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে। পরে চিরুনি অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তবে তা কোনোভাবেই 2019 সালের মতো হতে দেওয়া যাবে না। 2019 সালের তিক্ত অভিজ্ঞতার পরে 2020 সালে আমরা সফলতা দেখিয়েছি এবং আজকে আমরা লক্ষ্য করছি এখনও কোনো আতঙ্কিত হওয়ার অবস্থায় আসে নাই। কিছু সংখ্যক এডিস ডেঙ্গু রোগের রোগী পাওয়া যাচ্ছে এবং এডিস মশা কিছুটা বৃদ্ধি পেয়েছে। অতএব এখনই সময় সবাই একসাথে চাপাই পড়া। পরে স্থানীয় সরকার মন্ত্রী ও মেয়র পাশের দুটি নির্মাণাধীন ভবনে পরিচালিত অভিযান কার্যক্রম পরিদর্শন করেন। ভবন দুটিতে এডিস মশা লার্ভা পাওয়ায় একটির মালিককে 2 লাখ টাকা জরিমানা ও অপরটির এক কর্মকর্তাকে 3 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রথম অভিযানে আমরা যে পরিমাণ লার্ভা পেয়েছি এবং তাদের অপরাধ চিহ্নিত হওয়ার পরে আমাদের প্রসিকিউশন দেওয়ার পরে ওখানে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী বেশ কিছু তলায় আমরা অসংখ্য লার্ভার জমা অবস্থায় পেয়েছি। সাইট ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দোষ স্বীকার করেছেন, সেই ভিত্তিতে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মশা নিধনে এমন অভিযান চলবে বলে জানান মেয়র। আমরা অভিযানটা চালু করেছি কালকের থেকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি অঞ্চলে আমাদের চিরুনি অভিযান চলবে। গেল 24 ঘন্টা নতুন 48 জন সহ মোট 189 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনলাইনে কেনাকাটা বাড়ছে, এক বছরের প্রবৃদ্ধি 200% বেশি। আফগানিস্তানের 1/3 তালেবানের দখলে, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে তুরস্ক। দেখছেন সন্ধ্যা 7টার একুশে সংবাদ।
বাংলাদেশের স্বাধীনতা ও ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, এই পদক্ষেপ উভয় দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়কে শক্তিশালী করবে। বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার সমঝোতা স্মারকে সই করবেন ICCR এর মহাপরিচালক দীনেশ কে পটনায়ক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের VC প্রফেসর PC জোশী। দেশের সঙ্গীতের মান উন্নয়ন এবং শিল্পীদের প্রাপ্য সম্মান ও সম্মানে নিশ্চিত করতে যাত্রা শুরু হলো নতুন প্ল্যাটফর্ম সঙ্গীত ঐক্য বাংলাদেশ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সভাপতি করে 12 সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। শিল্পীদের অস্তিত্ব রক্ষায় একসাথে পথ চলা এবং আর্থিক ও নৈতিক দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা এই সংগঠনের লক্ষ্য বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সঙ্গীতের সার্বিক মান উন্নয়ন এবং এর সাথে যুক্ত মানুষের যোগ্য সম্মান এবং সম্মানী প্রাপ্তিকে অন্যতম প্রধান লক্ষ্য বিবেচনা করে সঙ্গীত ঐক্য বাংলাদেশ গঠিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মূলত কণ্ঠশিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। আমরা এই কোভিড সিচুয়েশনে গত 2 বছর ধরে নতুন করে উপলব্ধি ডিজিটাল প্ল্যাটফর্ম বা ই কমার্স ব্যবসা দিন দিন চাঙ্গা হচ্ছে। করোনার ঝুঁকি এড়াতে ভোক্তাদের ঘরে থাকার বাধ্যবাধকতার আর নানা সময়ে দোকানপাট বন্ধ থাকার ঘটনায় অনলাইনে কেনাকাটা বাড়ছে। 1 বছরের ব্যবধানে কেনাকাটায় প্রবৃদ্ধি 200% বেশি। গেল বছর প্রায় 16,000 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ই কমার্স ব্যবসা নিয়ে জসিম জুয়েলের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। জনাকীর্ণ হাট বাজার ও দোকানপাট করোনা সংক্রমণ বাড়ায়, তাই ঘরের বাইরে মানুষের কাজকর্ম সীমিত হয়ে পড়েছে। নিত্যদিনের প্রয়োজন মেটাতে অনেকেই বেছে নিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। এ প্রেক্ষাপটে গত 1 বছরে ই কমার্স বাণিজ্যের প্রসার ঘটেছে 200%। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সরবরাহ কেন্দ্রের এমন পরিস্থিতিতে অনুমান করা যায় ক্রেতাদের চাহিদা আর নির্ভরতা বৃদ্ধির বিষয়টি। কর্মীরা চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন। তারাও স্বীকার করলেন, করোনা এবং লকডাউনের কারণে অর্ডারের চাপ বেড়েছে কয়েক গুণ। করোনার জন্য আমরা মানুষজন তো কেউ বের হতে পারতেছে না, এই জন্য আমাদের একটু অর্ডার প্রেশার একটু বেশি আসতেছে আর কি। আমাদের যে অর্ডারগুলো বেশিরভাগ বাড়তেছে সবজি, গ্রোসারি আইটেম, ফ্রোজেন আইটেম। আজকের ডিলের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বললেন, যেহেতু মার্কেট বন্ধ, মানুষ বাইরে বের হতে পারছে না, একই সঙ্গে ঈদকে সামনে রেখে অনলাইন মার্কেটে চাপ বেড়েছে। নরমাল সময়ে আসলে ই কমার্সে যেরকম থাকে তার থেকে আসলে এই সময়টা একটু বেশি ডিমান্ড থাকে কাস্টমারদের পক্ষ থেকে, কারণ কাস্টমাররা যেহেতু অনেকে দোকানে যেতে পারছে না। প্রায় একই কথা বলেছে ইক্যাবো। সংগঠনটির সাধারণ সম্পাদক বললেন, করোনাকালে অনলাইন ব্যবসার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। গত 1 বছরে এখাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 16,000 কোটি টাকা। 5 লক্ষাধিক বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে গত 1 বছরে শুধু এই সেক্টরে। গত বছর আমরা 16,000 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে এই ই-কমার্স সেক্টরের মাধ্যমে। শুধু করোনাকাল নয়, তথ্য প্রযুক্তির সুবিধা মানুষের দোর গোড়ায় পৌঁছে যাওয়ায় সামনের দিনগুলোতে ই কমার্স আরো বিকশিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। লকডাউনের মধ্যেও সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে বাজার মূলধনও। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার DSEতে গেল সপ্তাহে সূচক বেড়েছে 62 পয়েন্ট আর মোট লেনদেন হয়েছে 6,410 কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে 786 কোটি টাকা বেশি, শতাংশের হিসাবে যা প্রায় 14%। এদিকে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে DSEর বাজার মূলধনে যোগ হয়েছে 2,900 কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে শীর্ষে ছিল বস্ত্র খাত। আন্তর্জাতিক খবর।
করোনা ছড়ানো বন্ধে স্পেনের সব বিনোদন কেন্দ্রের এলাকাগুলোতে জারি করা হয়েছে কারফিউ। অপেক্ষাকৃত তরুণরা এখন করোনা আক্রান্ত হওয়ায় এমন ঘোষণা দিল সরকার। বিভিন্ন আরব দেশ থেকে টিউনিসিয়ায় ভ্যাকসিন পাঠানো হচ্ছে। মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিল সৌদি আরব। কানাডায় ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। ভ্যাকসিন গ্রহণ না করে পাকিস্তানে বিমান ভ্রমণ করা যাবে না। এদিকে মেক্সিকোতে 9,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছে গেল 24 ঘণ্টায়। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 33,29,66,000 ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। থাইল্যান্ডে কারফিউ জারি করা হয়েছে। সোমবার থেকে 9টি প্রদেশে চলবে কারফিউ। অপরদিকে ভারতে গেল 24 ঘণ্টায় 43,393 জন আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে 911 জনের। আফগানিস্তানের এক তৃতীয়াংশ এলাকা তালেবানের দখলে। প্রতিদিনই আরও জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে তারা। বাদাখশানে তালেবান যোদ্ধারা প্রধান শহর ফায়জাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে তুরস্ক। এমন পরিস্থিতিতে তালেবানের বিরুদ্ধে পাকিস্তানে অস্ত্র পাচারে অভিযোগ করেছেন আফগানিস্তান সরকার। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে। সশস্ত্র তালেবান গোষ্ঠীর দাবি, তারা আফগানিস্তানের 85% নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মস্কোতে রাশিয়ার সরকারের সাথে এক বৈঠকের সময় তালেবানের পক্ষে প্রধান আলোচনাকারী শাহবুদ্দিন দেলোয়ার এই দাবি করেন। রাশিয়াও জানিয়েছে আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তের 2/3 বেশি এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। তবে আফগান সরকার ও তালেবান উভয় পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকারের সাথে সমঝোতার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি সেনারা কিভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে সে বিষয়ে মার্কিন পরামর্শ দেওয়া হবে বলে জানান এরদোয়ান। আর আফগান সরকার বলছে তালেবানরা আফগানিস্তানের জাবুল প্রদেশের মাধ্যমে মার্কিন ট্যাঙ্ক এবং সামরিক সরঞ্জামগুলো পাকিস্তানে পাচারের যে চেষ্টা করছে তা প্রতিহত করা হবে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাত পোহালেই মহারণ, কোপার শিরোপা জয়ের যুদ্ধে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথম টি টোয়েন্টিতে জয় নিয়ে সিরিজে 1-0 এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াকে হারালো 18 রানে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবার খেলার খবর। রাত পোহালেই মহারণ, কে জিতবে শিরোপা, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, মেসি না নেইমার? সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ এখন কোপা আমেরিকার ফাইনালে। ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ফাইনাল ম্যাচটি রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল 6টায়। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। কোপা আমেরিকায় দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার শিরোপা জেতার লড়াই। এর আগে 14টি ট্রফি ঘরে তুলে শিরোপা জয়ের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। 15টি ট্রফি নিয়ে সবার উপরে উরুগুয়ে, আর 9টি ট্রফিতে তৃতীয় স্থানে ব্রাজিল। ফাইনালে আর্জেন্টিনা 15তম ও ব্রাজিল 10ম শিরোপার জন্য মাঠে নামবে। ম্যাচটি শুধু আর্জেন্টিনা ব্রাজিলেরই নয়, এই ম্যাচ দুই বন্ধু মেসি ও নেইমারেরও। এ ম্যাচে একে অপরের বন্ধুত্ব ভুলে যাবেন অন্তত 90 মিনিটের জন্য, কারণ শিরোপা যে দুজনেরই চাই। এই ট্রফি জেতার সাথে সাথে নিজ দেশের হয়ে প্রথম মেজর কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলবে মেসি অথবা নেইমার। আন্তর্জাতিক ফুটবলে মোট 107 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যার মধ্যে 42টি জয় পেয়েছে সেলেকাওরা আর 39টি জয় আর্জেন্টিনার। বাকি 26টি ম্যাচ ড্র হয়েছে। তবে কোপা আমেরিকায় 33 ম্যাচের 15টিতে জয় আর্জেন্টিনার, 10 বার জিতেছে ব্রাজিল, বাকি 8টি ম্যাচ ড্র হয়েছে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 আসামি রিমান্ডে, অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল কারখানার বেশিরভাগ গেট। নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে, পরিচয় শনাক্ত করতে সময় লাগবে 3-4 সপ্তাহ। করোনায় আরও 185 মৃত্যু, শনাক্তের হার বেড়ে 31.46%। আগস্টের প্রথম সপ্তাহে আসছে 1 কোটিরও বেশি টিকা, নিয়োগ দেয়া হচ্ছে 4,000 ডাক্তার ও নার্স। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।